গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু রেটস ক্র্যাক ডাব্লু বি এক্সাম ক্র্যাক ডাব্লু বিসিএস বইটা থেকে আমরা ডাব্লু বিসিএস টোয়েন্টি টোয়েন্টি টু প্রিলিমসের জন্য কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট করছি যা যারা কানেক্ট হয়ে গেছো ক্লাসের লিংক বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে থাকবে মিন ওয়াইল আমি দেখে নিই অডিও ভিডিও ক্লিয়ার আছে কি নেই आई थिंक हाँ ऑडियो वीडियो इज एकदम क्लियर চলো গুড আফটারনুন গুড আফটারনুন যা যারা কানেক্ট হয়ে গেছো ক্লাসের লিঙ্ক নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকবে আমরা স্টার্ট করি দিস ইজ সেট নাম্বার আমি একটুখানি একটা প্যাটার্ন এনেছি সেটা আমি একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি প্যাটার্নটা কি হবে তোমাদের ক্লাসের দেখো প্যাটার্নটা থাকবে মানডে টুয়েসডে ওয়েডে ওকে আর এইদিকে থার্সডে ফ্রাইডে স্যাটারডে ওকে মানডে টুইসডে ওয়েটনাসডে আমরা জিওগ্রাফি করব ওকে জিওগ্রাফি প্রিলিমস আর মেইনস মানডে মেন্সের জন্য থাকবে টিউসডে ওয়েটনাসডে প্রিলিমসের জন্য থাকবে ওকে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আমরা সি করব করবো ফ্রাইডে কিন্তু যেহেতু ইউটিউব ফেস্টিভ্যাল সেখানে আমি জিওগ্রাফিও একটা সেট রাখবো এবার থেকে কেন কি পরীক্ষা আবার সামনে চলে এসেছে আর সানডে থাকবে আমাদের উইকলি সিএ রিভিশন সানডে থাকবে উইকলি সিএ রিভিশন এইটা হবে পুরো আমাদের স্কেডিউল ওকে তো তোমরা যারা যারা নতুন ক্লাসে জয়েন করেছো তোমরা বুঝতেও পারবে যে কোন দিনকে কী ক্লাসেস হবে আর এটা তো ইউটিউবে স্কেডিউল বললাম বাট তোমরা এছাড়া অ্যাপেও ক্লাস করতে পারো অ্যাপে রেগুলার ক্লাস সকালে এগারোটার সময় হয় ফ্রি ক্লাস থাকে প্রত্যেকটা স্টুডেন্ট জয়েন করতে পারবে সেটার জন্য তোমরা দেখে আন অ্যাপ ইনস্টল করতে হবে ওয়ান কোডটা দিয়ে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করবে আমাকে সেখানে ফলো করে নেবে আমার এডুকেটার প্রোফাইলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আছে ইভেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও নিচে ডিসক্রিপশন বক্সে আছে দুটোই তোমরা জয়েন করবে আর আমার এখানে যে এডুকেটার কমিউনিটি দেখতে পাচ্ছ সেটা অবশ্যই তোমরা ফলো করবে এডুকেটার কমিউনিটিতে আমি রেগুলার কালকে যেরকম পঞ্চাশটা জিকে দিয়েছি রেগুলার আমি ওখানে জিকে আপডেট করতে থাকি আজকে আমি জিকে দেব তো সেখান থেকে তোমাদের একটা জিকেরও একটা অভ্যেস মানে দেখো ওয়ান লাইনের পড়লেও মুখস্থ থাকে যে হ্যাঁ পড়েছিলাম যদি একদম মুখস্থ না থাকলে অ্যাটলিস্ট অপশন দেখে আমরা টিক করতে পারি তো ওখানে জিকের জন্য তোমরা ওই কমিউনিটি অবশ্যই জয়েন করো আর আপকামিং যা আপডেট থাকে সেগুলো সব আমি কমিউনিটিতে দিই ওকে তো ক্লাসেসগুলো জয়েন করবে আর সারা কালকে আমার এগারোটার সময় ক্লাস আছে কালকে এগারোটা কালকে কালকে ওয়েডনাস তো কালকে হচ্ছে স্পেশাল ক্লাস ফেস্টিভ্যাল তো কালকে সকাল এগারোটা আমি ক্লাস নেবো সন্ধ্যে সাতটাতেও আমি ক্লাস নেবো এগারোটার সময় জগ্রাফি করব আমরা ডাব্লিউ জন্য বা বাকি পরীক্ষাগুলোর জন্য আর সন্ধে সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করব কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি রিভিশন করব ওকে তো এটা হচ্ছে পুরো স্কেডিউল আর কালকে ইউটিউব ক্লাস দুপুর একটায় আছে চলো এবার কন্টিনিউ করি আজকে ক্লাসটা আমরা ফার্স্ট কোশ্চেন থেকে ওকে হুম chalo the, the district moursidabad is divided by the river মুর্শিদাবাদ যদি আমরা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখি মুর্শিদাবাদ আমরা বলতে পারি সেন্ট্রাল পার্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আছে ওকে মুর্শিদাবাদের উপরে মালদা আছে মুর্শিদাবাদের নিচে আমরা একদিকে বীরভূম পেয়ে যাব তার একদিকে আমরা নদীয়া পেয়ে যাব তো মুর্শিদাবাদকে দুটো পার্টে কোন রিভার ডিভাইড করছে তো মুর্শিদাবাদকে কোন রিভার ডিভাইড করছে একদম ডিরেক্ট আনসার দ্যাট ইজ ভাগীরথী ডিভাইড ডিভাইড করছে ভাগীরথী রিভার মুর্শিদাবাদকে দুটো পার্টে ডিভাইড করছে একদম ঠিক কথা আচ্ছা ভাগীরথীর নাম কখন থেকে পড়লো ফারাক্কা থেকে নাম ভাগীরথী পড়ে যায় থেকে নাম ভাগীরথী পড়ে তার আগে নাম কি থাকে তার আগে নাম গঙ্গা থাকে ঠিক আছে ফরাক্কাতে এসে রিভারটা দুটো পার্টে ডিভাইড হয়ে যায় একটা বাংলাদেশ চলে যায় পদ্মা নামে ওকে আর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফ্লো করে ভাগীরথী নামে আগে নাম ভাগীরথী থাকবে তারপরে নাম হুগলি হয়ে যাবে নবদ্বীপ থেকে নাম হুগলি হয়ে যাবে হুগলিকে করবে জলঙ্গি রিভার আর সেই জলঙ্গিটা জয়েন নাম হুগলি হয়ে যায় ঠিক আছে আর হুগলি গিয়ে ডিভাইজ কোথাও বে অফ বেঙ্গলে গিয়ে ডিভাইজ হয় ভেরি গুড তো এখানে অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী নদী আচ্ছা জলঙ্গী জলঙ্গী পদ্মারই একটা ডিস্ট্রিবিউটারি যেটা ওয়েস্ট বেঙ্গলে নবদ্বীপে এসে ভাগীরথীকে যখন জয়েন করবে তখন গিয়ে হুগলির ফরমেশন হবে মাহানন্দা নর্থ বেঙ্গলে আছে মাহানন্দা শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে মা হলদিরাম হিলস থেকে অরিজিনেট করবে হুম ভেরি গুড ভেরি গুড শুভম মা হলদিরাম থেকে অরিজিনেট করবে আর সেখান থেকে ফ্লো করবে আচ্ছা দামোদর আমরা প্রত্যেকে জানি ছোট নাগপুর প্লাটু ঝাড়খন্ড থেকে অরিজিনেট করবে ফ্রম দ্যাট ইজ ইউর যে পাটটা ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল হয়ে পুরোটা যাবে আচ্ছা ঝটপট আমাকে বললো দামোদরের লেন্থ কত লেন্থ অফ দামোদর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে না যে আমাদের ওয়েস্ট সব থেকে লম্বা রিভার কোনটা তো সেটা দামোদরই হবে ঠিক আছে সব থেকে লম্বা রিভার ইজ দামোদর দামোদর কোথা থেকে অরিজিনেট করে ঝটপট উত্তর দাও দামোদর কোথা থেকে অরিজিনেট করে দামোদর কোথা থেকে অরিজিনেট করে হ্যাঁ ফোর গুড 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 সব থেকে লম্বা ওটাই নাইনটি টু অ্যাকচুয়ালি চলবে ফোর রাউন্ড অফ করে চলবে একদম কোথা থেকে অরিজিনেট হয় অরিজিনেশন অফ দামোদর অ্যাকচুয়ালি সরো অফ বেঙ্গল বলা হয় ফ্লাড আনে বলে প্ল্যাটুর অঞ্চলে সেই জন্য আরে একটা সোজা প্রশ্নর কেউ উত্তর দিতে পারছে না না টাইপ করতে টাইম যাচ্ছে এটাই আমি বুঝতে পারছি না আরে ছোট নাগপুর প্ল্যাটু তো আমি বলে দিলাম এক্স্যাক্ট কোন জায়গা শুভম তুই মেসেজ করেছিলিস না আমাকে শুভমই মেসেজ করেছিল এক্সাক্ট কোন জায়গা ছোট নাকু প্লাটু তো পুরোটাই এবার যদি আমি বলি ডেকান প্লাটু পুরো ডেকান প্লাটুটাকে কনসিডার হবে না তো একটা পার্টিকুলার জায়গা আছে কি যে হয় তোমাদের হ্যাঁ আমি খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা 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 হ্যাঁ রাজমেহেল হিলস বলতে পারো একদম কারেক্ট হিলস টা অ্যাকচুয়ালি রাজমহল হিল ওকে ছোট নাগপুর প্লাটু রাজমহল হিল বলো বা হ্যাঁ রাজমহল পাহাড় একদম 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 কারেক্ট ঠিক আছে তো এটা মাথায় রাখবে দামোদার অরিজিনেট হয় বাট মনে রাখবো দামোদার কিন্তু হুগলিকে জয়েন করে না দামোদর অ্যাকচুয়ালি মুন্ডেশ্বরী হয়ে গিয়ে হুগলিকে জয়েন করে সে নিজের নামে জয়েন করে না ওকে হ্যাঁ একদম কারেক্ট চলো নেক্সট কোশ্চেনে এগোচ্ছি বাকি এখানে তো বুঝে গেছো আচ্ছা মুর্শিদাবাদ আরেকটা জিনিসের জন্য ফেমাস মুর্শিদাবাদ সিল্কের জন্যে খুব ফেমাস ওকে সিল্কের জন্য আর মুর্শিদাবাদের ওপরে মালদা আছে মালদা ইজ ফেমাস ফর আমের জন্য ফজলি আম ওকে নেক্সট কোশ্চেন আগেটা পুরো হলো হ্যাঁ হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যাডজাসন টু বাংলাদেশ বাংলাদেশের সাথে লাগবা কতগুলো ডিস্ট্রিক্ট আছে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা যদি তোমরা উত্তর খুঁজতে দাও যাও কিছু কিছু জায়গায় কিন্তু লেখা থাকবে তোমাদের যে দশটা ডিস্ট্রিক্ট বাট আমি যেটা বুঝি সেটা হচ্ছে নটা কেন কি কিছু ডিস্ট্রিক্ট একদম মানে বর্ডার শেয়ার করে না দেখে লাগে যে বর্ডার শেয়ার করছে কিন্তু করে না ঠিক আছে অ্যাকচুয়াল নটা এই নটা 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 অ্যাডজেসেন্ট টু বাংলাদেশ বাংলাদেশের সাথে নটা আছে কুচবিহার পুরোটা পড়ে যায় আচ্ছা আমি নিচে থেকে যাই চলো নিচে থেকে আমরা যাচ্ছি সাউথ টোয়েন্টি ফোর নট টোয়েন্টি ফোর পারগানাস পড়বে ঠিক আছে নট টোয়েন্টি ফোর পারগানাসের ওপরে নদিয়া পড়ে যাচ্ছে মুর্শিদাবাদ পড়ছে মালদা পড়ছে তারপর আমাদের যে সাউথ দিনাজপুর আছে সেটা তো পুরোটাই পড়বে কিছু করার নেই সাউথ দিনাজপুর তো তিন দিকে বাংলাদেশ আছে ওকে এছাড়া হুম আচ্ছা অপশন চার তাহলে ঠিক আছে হ্যাঁ আচ্ছা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর পড়বে দার্জিলিং হালকা করে একটুখানি টাচ করে যাবে জলপাইগুড়ি আর কুচবিহার বোঝা গেছে তো এই নটা ডিস্ট্রিক্ট টোটাল টাচ করবে এবার আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছে যে ম্যাম সব থেকে লম্বা বর্ডার কোন ডিস্ট্রিক্টের সাথে আছে এবার সত্যি কথা বলছি আমি এটা সার্চ করেছিলাম আমি কোথাও এটা পাইনি যে সব থেকে লম্বা কোন ডিস্ট্রিক্ট শেয়ার করে বাংলাদেশের সাথে বর্ডার সেই হিসাবে তো আমাকে যতদূর লাগে আইদার কুচবিহার হবে বা নদিয়া হওয়া উচিত বা স্টিল এটা কোথাও মেনশন করা নেই আমি অনেকগুলো বই সার্চ করলাম লেন্থও সার্চ করলাম বা সব জায়গায় লেন্থ ডিফারেন্ট আছে সেই জন্য আমি এটা এক্স্যাক্ট আনসার বলতে পারছি না আমি যদি আমি পাই কোনো দিন কোনো বইতে আই উইল লেট ইউনো ওকে হ্যাঁ এবার ওই জিনিসটা আমি বলতে যাচ্ছি সৈকল শোন বলে দিচ্ছি শোনা এটা সাউথ টোয়েন্টি ফোর পারগনাস অ্যাকর্ডিং টু মি হওয়া উচিত ওকে বিকজ আইল্যান্ডগুলো আছে যেগুলো টাচ করে বাট অনেক বইতে সাউথ টোয়েন্টি ফোর পারগনাসকে কনসিডার করে না আমি ওই জন্যে বললাম কিছু কিছু জায়গা তোমরা দশ পাবে কিছু কিছু জায়গা নয় পাবে তো হয়তো সেগুলো আইল্যান্ড বলে কনসিডার করছে না বাট এখানে নয় আছে তো দেখ নয়ের পরে দশ নেই যে আমরা কনফিউজ হব তো সেজন্য আমরা নয়ের সাথেই যাব বোঝা গেছে এটা হ্যাঁ কারেক্ট বেশ 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 হ্যাঁ সাউথ দিনাজপুর একটা এরকম জায়গা না ম্যাপটা যদি দেখবে সাউথ দিনাজপুর তিন দিকটায় বাংলাদেশ তিন দিকে বাংলাদেশ তো সাউথ দিনাজপুর তিনটা সাইড আরেই রিভার ওকে চল নেক্সট কোশ্চেন আর রিভার গোদাবারী ফ্লোস থ্রু আন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র মহারাষ্ট্র কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটকা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অত আমরা ঘাপলাতে যাবোই না ঠিক আছে কর্ণাটকা হবে না দুটো অপশন বেরিয়ে গেল ঠিক আছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আছে আবার অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র আছে কি করবে বলো তোমরা কি করবে এটার আনসার আচ্ছা গোদাবরী কোথা থেকে অরিজিনেট হয় একটুখানি বলে দিচ্ছি গোদাবরী নাসিক থেকে অরিজিনেট হবে নাসিক যে আছে না ত্রিম্বকেশ্বর ওয়েস্টার্ন ঘাট সেখান থেকে ওকে অরিজিনেট হবে সেখান থেকে ফ্লো করবে মহারাষ্ট্রতে আছে মহারাষ্ট্রের পর এটা চলে যাবে তেলেঙ্গানাতে তেলেঙ্গানায় ফ্লো করে তেলেঙ্গানার পরে এটা এন্টার করবে ছত্তিশগড় ভেরি গুড এই এটা তো ভুল হলো না শুভম না তেলেঙ্গানায় পরে ছত্তিশগড় আর ছত্তিশগড়ের পরে আন্ধ্রপ্রদেশ ঠিক আছে আন্ধ্রপ্রদেশে পরে আর একটা জিনিস আছে মাথা রাখবে এটা সব বইতে পাবে না বাট আমি বলে দিচ্ছি আছে এটা কোশ্চেন পেয়ে যাবে তোমরা এখান থেকে দ্যাট ইজ পুডুচেরি ইয়ানম বলে একটা জায়গা আছে ডিস্ট্রিক্ট আছে যেখান থেকে এই রিভারটা ড্রেন আউট হয় ওকে উড়িষ্যা হবে না বাবু তো আন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র কি হবে উত্তর আন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র ঠিক আছে এখানে মহারাষ্ট্র হয়ে গেল এখানে হয়ে টোটাল যেটা সাউথ কিলোমিটার সব থেকে লম্বা রিভার লঙ্গেস্ট রিভার আর একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবে যে এটাকে আমরা দক্ষিণ গঙ্গাও বলি দক্ষিণ গঙ্গাও বলি বা এটাকে আমরা বৃদ্ধ গঙ্গাও বলি এটাকে আমরা বৃদ্ধ গঙ্গাও বলবো ওকে যেটা ইচ্ছা বাট মনে রাখবে দক্ষিণ ভারতের গঙ্গা বলি না দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরি রিভার ওকে কাবেরি সাউথের রিভার যেটা সেটা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা ওকে হ্যাঁ হ্যাঁ উড়িষ্যা হবে না উড়িষ্যা হবে না ম্যাপে দেখে লাগে উড়িষ্যা আছে বাট উড়িষ্যা হবে না আচ্ছা আর একটা কি বলবো গোদাবরী সাউথের সব থেকে লম্বা আমি লেন্থ এখানে রেখে দিয়েছি আচ্ছা গোদাবরী আর একটা জিনিস মাথায় রাখবে রাজামন্ধ্রী রাজা মন্দিরি এই জায়গাটা এই নাসিক রাজামুন্দ্রি হয়ে গোদাবরি রিভার যায় মাঝে মাঝে না জায়গা জিজ্ঞাসা করে নেয় যে গোদাবরি রাজামুন্দ্রী ইজ লোকেটেড অন দ্য অফ হুইচ রিভার তো এগুলো মাথায় রাখবে ওকে চলো নেক্সট কোয়েশনে এগোলাম দ্য রিভার কাবেরি অরিজিনেট ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট কাবেরি কোথা থেকে অরিজিনেট হয় তো এটাকে আমরা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলি সাউথ ইন্ডিয়ার গঙ্গা এটাকে বলা হয় আর এটা অরিজিনেট কোথা থেকে হয় আগেন ওয়েস্টার্ন ঘাট ব্রহ্মাগিরি হিলস ব্রহ্মাগিরি হিলস কোথায় আছে কর্ণাটকা কোডাগু ডিস্ট্রিক্টে আছে কোথায় আছে কর্ণাটকা ব্রহ্মাগিরি হিলস ব্রহ্মাগিরি হিলস কর্ণাটকাতে আছে কোডাগু ডিস্ট্রিক্টে কোডাগু ফেমাস জায়গা কর্ণাটকা এখান থেকে অরিজিনেট হবে কাবেরি ওকে কাবেরি লেন্থ কত কাবেরি লেন্থ খুব সুন্দর ফাইভ সিক্স সেভেন একটা মিনিট দাঁড়ো ফাইভ সিক্স সেভেন

ওকে আচ্ছা কাবেরি দুটো স্টেট থেকে ফ্লো করে একটা কর্ণাটকা আর একটা তামিলনাড়ু আর এই দুটোর মধ্যে সবসময় ঝামেলা চলে কর্ণাটকা বলে যে ভাই আমি তো ড্যাম ড্যাম বানাবো না না বাবু এটা ওকে কর্ণাটকা বলে যে আমি তো কাবেরির ওপরে তামিলনাড়ু বলে আমি বানাতে দেবো না তুমি যা ইচ্ছা করে না তো এই দুটো স্টেটের মধ্যে কাবেরির ডিসপিউট সবসময় চলে আর এই দুটোর বর্ডারের কাছেই আমরা পেয়ে যাবো একটা ড্যাম কাবেরি রিভারের উপরে যেটার নাম হচ্ছে কৃষ্ণা রাজা সাগর ড্যাম কৃষ্ণা রাজা ওকে বানানো হয়েছিল পঞ্চাশ বছরের লিজে যখন পঞ্চাশ বছর হয়ে গেল তখন আবার এরা ঝামেলা শুরু করে দিল তো এই হচ্ছে একটা ব্যাপার ওকে চলো তো এটা মাথায় রাখবে দিস ইজ আর দ্যাটস ওকে চলো শিবা সমুদ্রম যে ওয়াটার ফল সেটাও কাবারের উপরে আছে নেক্সট কোয়েশ্চেন এগোচ্ছি দ্য নেি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ ফেড বাই ওকে নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন দেখি হ্যাঁ চলো এটার উত্তর দাও আমার ফোনটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে তো আমি একটুখানি চার্জে বসিয়ে না তো দেখা যাবে আমি একা পড়িয়ে যাচ্ছি তোদের কমেন্ট আমি পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আছে ভেরি গুড ভেরি গুড মেটুর ড্যাম আছে চলো এটার উত্তর দাও নেভ্যালি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ ফেড বাই গন্ডওয়ানা কোল টার্সিয়ারি কোল ক্যাম্ব্রিয়ান কোল কটার্ন কোল চলো দেখি এটার উত্তর কি দিচ্ছ আমি কারোর কমেন্ট আচ্ছা এই একটা প্রবলেম হয় মাঝে মাঝে আমি কারোর কমেন্টই পাই না ওকে 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 টারশেরি বলছে বাকি এ এ হবে না Gondwana এটা জানি না ঠিক আছে ওকে চলো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা যেটা আছে না দ্যাট ইজ কোন টাইমের কোল ডিপোজিটে এটা হয়েছে তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলবে যে হ্যাঁ নেভ্যালি নে ভ্যালি কোথায় আছে তামিলনাড়ু তো তামিলনাড়ু গণ্ডওয়ানা প্লাটুতে আছে তো গন্ডওয়ানা কোল হবে নো ইট ওয়াজ ফর্ম বাই ফেড বাই ক'ল্ড লাষ্টে যে ক'ল্ড ডিপজিট হৈ দান এইটো তোমাৰ মথাই ৰখ এই তামিলনাডু হা 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 লিগনাইট লিগনাইট ঠিক আছে তো এটা কিন্তু গন্ডানা কোল ওকে এটা কিন্তু কোল হবে না যত পুরোনোর দিকে আমরা যাব সেগুলো নিচের দিকে থাকবে যত নতুনগুলো ওপরের দিকে পাবো সেগুলো নতুনগুলো থাকবে নতুন গুলো থাকবে এইটার জন্য একটুখানি জিওলজিক্যাল টাইম স্কেল মাথায় রাখতে হবে আমি দেখি কোনো একটা দিন আমি স্কেডিউল করবো বাট হ্যাঁ এই সেটগুলো হয়ে যাওয়ার পরে বিকজ জিওলজিক্যাল টাইমস্কেল হয়তো তোমাদের আসবে না বাট হ্যাঁ মেন্সের জন্য ইম্পর্টেন্ট ওটা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এগোচ্ছি কলকাতা অ্যাওয়ার্ড কলকাতা অ্যাওয়ার্ড ফর দ্য ওয়ার্ল্ড ক্যালকেটা ইন দ্য ইয়ার আচ্ছা কলকাতার নামটা ক্যালকেটা অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড কবে পেয়েছিল এটা বলো হ্যাঁ ওটা একবার হ্যাঁ হ্যাঁ ওটা করিয়ে দেবো ওটা করিয়ে দেবো কলকাতা অ্যাওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড ক্যালকেটা ইন দ্য ইয়ার এটা আমাকে কোশ্চেনটা কিছু ভুল লাগছে এটা আমাকে কিছু একটা কোশ্চেনটা ভুল লাগছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দু এক হবে এটা দু এক হবে ওকে এটা ঠিকই বলেছি দু এক হবে বাট ওটা আমি বলে দিচ্ছি কেন পেয়েছিল অ্যাওয়ার্ডটা তার এক্সিলেন্সের জন্য ওকে সিটি অফ জয় যেটা বলা হয় সেটার জন্য দু হাজার একে দেওয়া হয়েছিল ওকে অ্যাওয়ার্ডটা দু হাজার একে দেওয়া হয়েছিল মাথায় রাখবে কোয়েশ্চেনটার ওয়ার্ডিংস এর মধ্যে কিছু ভুল আছে যতদূর আমার বুঝতে পারছি আমি আমিও লাস্ট মোমেন্টে এ করে দেখিনি ওকে ঠিকই আছে না কোয়েশ্চেনটা হ্যাঁ হ্যাঁ দু হাজার এক তো হবে ক্যালকেটা নামটা পাল্টে কলকাতা হয় হ্যাঁ 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 একদম 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 ক্যালকেটার নামটা পাল্টে অ্যাকচুয়ালি আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এখানে হবে যে ক্যালকেটা অ্যাওয়ার্ডেড ফর দ্য নেম নিউ নেম কলকাতা এরকম করে কিছু হবে নিউ ওয়ার্ডটা আসা উচিত তো এটা দু হাজার একে হয়েছিল হ্যাঁ 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 এক্স্যাক্টলি টু টু দ্য ওয়ার্ড হবে ফ্রম টু দা ওয়ার্ড ক্যালকাটা ওকে বুঝতে পেরেছি এবার টুটা একটা মানে ইংলিশটা মানে কতটা খতরনাক একটা যদি ওয়ার্ড এডিক ওয়েদিক হয়ে যায় পুরো মিনিং চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটা দু হবে হ্যাঁ এখানে দু হবে ঠিক আছে তো এটা মাথায় রাখো আমরা সবাই জানি তো এটা কবে নাম চেঞ্জ হয়েছিল দু হাজার একে হয়েছিল ইম্পর্টেন্ট কোয়েশন পরীক্ষার জন্য হ্যাঁ নেক্সট কোয়েশন দ্য সিটি ইজ ক্রাউন অ্যাজ উইচ সিটি ইজ ক্রাউন অ্যাজ স্মার্ট সিটি তো স্মার্ট সিটি আমরা কাকে বলি কোনটাকে স্মার্ট সিটি বলা হয় বিধাননগর কলকাতা দুর্গাপুর নিউ টাউন সিটি আচ্ছা হ্যাঁ একদম এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো শুনে নাও ভালো করে স্মার্ট সিটি মানে হয়ে গেল দ্যাট ইজ ইউর হাইটেক সিটি ওকে স্মার্ট সিটি মানে হয়ে গেল হাইটেক সিটি শুনে নাও এটা তোমরা নিউ টাউন করবে ঠিক আছে দুর্গাপুর করতে না দুর্গাপুর প্ল্যান সিটি দুর্গাপুর প্ল্যানের মধ্যে আসবে স্মার্ট সিটি যেটা হচ্ছে হাইটেক সিটি দ্যাট ইজ ইউ নিউ টাউন পুরোপুরি ওয়াইফাই হ্যাঁ এটা নিউ টাউন করবে ওকে ম্যাক্সিমাম ইউজেস অফ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইফাই তো নিউ টাউন করবে দুর্গাপুর করতে যাবে না দুর্গাপুর প্ল্যান সিটি হবে ঠিক আছে দুর্গাপুর বিধাননগর কল্যাণী সল্টলেক এগুলো প্ল্যান এগুলো প্ল্যান আর এখানে স্মার্ট সিটি বলেছো তো অ্যান্সার নিউ টাউন করবে অ্যান্সার নিউ টাউন করবে ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে প্রচুর অনেকগুলো প্ল্যান স্মার্ট সিটি আছে বাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা নতুন হয়েছে দ্যাট ইজ নিউ তো তাহলে নেক্সট এক করছি ইন্ডিয়া ইজ দা लार्जेस्ट কনজিউমার অ্যাজ वेल অ্যাজ প্রোডিউসার অফ মিলেট মেজ পালসেস wheat বলো কি হবে ইন্ডিয়া ইজ দা लार्जेस्ट কনজিউমার অ্যাজ वेल অ্যাজ প্রোডিউসার অফ Millet maize pulses wheat গুড একদম সো এটার উত্তর কি হবে অ্যাকচুয়ালি যদি আমি একটা মানে সিম্পল ভাবে তোমাদেরকে অ্যানসার দি তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে থেকে বেশি ইন্ডিয়াটা প্রোডিউস করে মানে প্রোডিউস করে আর কনজিউম করে না দ্যাট ইজ টি ওকে ইন্ডিয়া যতটা প্রোডিউস করে ততটা তারা কনজিউমও করে না ওকে আর বাট মনে রাখবে এখানে কিন্তু টি অপশন এর নেই তো সেই হিসাবে অ্যানসার পালসেস হবে না 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 উইট হবে না পালসেস হবে আমাদের ইন্ডিয়াতে পুরো ওয়ার্ল্ডের টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট শুধু ইন্ডিয়া প্রডিউস করে ঠিক আছে টোয়েন্টি এইট পার্সেন্ট পুরো ওয়ার্ল্ডের পালসেস পালসেস মানে ডাল লেন্টেলস ঠিক আছে সেটা ইন্ডিয়া প্রডিউস করে টোয়েন্টি এইট যেটার মধ্যে ইন্ডিয়া কনজিউমও সব থেকে বেশি করে অন্য কোনো কান্ট্রি তুমি ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাও ওখানে ডাল প্রডিউস হয় না তারা ওরকম করে ডাল খায়ও না ওকে হ্যাঁ হ্যাঁ আরে না না টি বেশি আমার কথাটা বোঝবো প্রডিউস করছে আবার কনজিউমও করছে তো সেই ক্যাটাগরিতে ইন্ডিয়া আসবে ওয়ার্ল্ডে প্রোডাকশনে টপ ইস চায়না বাট প্রডিউসও করছে কনজিউমার টপে আছে সেটা ইন্ডিয়া লাস্ট ইয়ারই এটা রিপোর্টটা বেরিয়েছিল স্মৃতি ইরানি অ্যানাউন্স করেছিলেন এটা ওকে হ্যাঁ এটা পালসেস হবে আচ্ছা পালসেসের মধ্যে যদি আমি তোমাদেরকে বলি ইন্ডিয়াতে সব থেকে বেশি পালসেস বা ডাল কোথায় হয় তো মনে রাখবে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি মধ্যপ্রদেশে হয় টোয়েন্টি থ্রি পার্সেন্ট আমাদের ইন্ডিয়া টোটাল প্রোডাকশন মধ্যপ্রদেশ থেকে আসে ঠিক আছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মধ্যপ্রদেশ থেকে আসে আর ওভারঅল ডাল কোন সয়েলে খুব ভালো হয় আইদার রেড সয়েলে আমরা এটা গ্রো করতে পারবো বা ব্ল্যাক সয়েলে গ্রো করতে পারবো মানে আয়রন জাতীয় কন্টেন্টে আমরা পালসেস খুব ভালো গ্রো করতে পারি অ্যালুভিয়াল সয়েলও কিন্তু পালসেস গ্রো করা হয় ঠিক আছে চলো এটা মনে রাখবে চায়ের ব্যাপারটা বললাম প্রোডাকশন আর কনজিউমারে হাইয়েস্ট হচ্ছে প্রোডাকশন যত করছে সরি ইন্ডিয়া যত খাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া আর ওভারঅল টি এর প্রোডাকশন হাইয়েস্ট কিন্তু চায়না ওকে চলো নেক্সট করছি দ্য নিউলি কনস্টিটিউটেড ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে নতুন ডিস্ট্রিক্ট কোনটা তো তিনটা ডিস্ট্রিক্ট হয়েছিল লাস্টের দিকে একটাতে ছিল আমাদের দ্যাট ইজ ইউর কালিম্পং পশ্চিম বর্ধমান আর ঝাড়গ্রাম ওকে আলিপুর পশ্চিম বর্ধমান হয়েছে ঠিক আছে সব থেকে লাস্টে পশ্চিম বর্ধমান এই না 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 পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান হ্যাঁ ভেরি গুড ওকে পশ্চিম বর্ধমান সব থেকে লাস্টে হয়েছে বেশি দিনের ডিফারেন্স না ঝাড়গ্রাম বোধহয় চার তারিখে হয়েছিল দু হাজার সাত তারিখে হয়েছিল তো জাস্ট কিছু দিনের দিনের ডিফারেন্স ডিফারেন্স চার পাঁচ তো পশ্চিম বর্ধমান সব থেকে লাস্টে হয়েছে কোন বছরে হয়েছে বলো হুম ইন হুইচ ইয়ার পশ্চিম বর্ধমান ফর্মড হ্যাঁ ভেরি গুড দু আমি একটু আগেই বললাম মনে রাখবে দু এই তিনটেই দু হাজার হয়েছে আর আলিপুর দুয়ার তো জানোই দু চোদ্দোতে হয়েছে ওকে মনে রাখবে ঝাড়গ্রাম চার ফোর্থ অফ এপ্রিল জুলাই ছিল আর পশ্চিম বর্ধমান সেভেন্থ অফ এপ্রিল ছিল এটা ফোর্থ এপ্রিল এটা সেভেন্থ এপ্রিল ঠিকই বলেছিল এটা সেভেন্থ এপ্রিল আর এটা কালিম্পং ফোরটিন্থ ফেভ কালিম্পং ফোরটিন্থ ফেভ ওকে

আচ্ছা কেন্দুলি মেলা কোথায় হয় কেন্দুলি মেলা বীরভূমে হয় যদি তোমরা ফেমাস জানো ফেমাস পোয়েট দ্যাট ইজ ইউর হ্যাঁ বীরভূম বীরভূম ফেমাস পোয়েট জয়দেব ওনার বার্থ প্লেস ওটা সেখানে কেন্দুলি মেলাটা হয় ঠিক আছে বীরভূমে কেন্দুলি মেলাটা হয় ঠান্ডার টাইমে মোস্ট প্রবলি হয় আমি তো জানি হ্যাঁ অন মনে হয় এই মেলাটা হ্যাঁ 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 এই টাইমেই হয় এই টাইমেই হয় আমি ঠিক জানি না তোমরা যা যেন ওখানে থাকো তোমরা হয়তো সেটা জানবে এই টাইমে ঠান্ডা ওই জানুয়ারি ফেব্রুয়ারির টাইমে হয় ওকে জানুয়ারি ফেব্রুয়ারির টাইমে হয় সেটা এটুকুনি জানি আমি ফেমাস ওখানকার বাউল সঙ্গীত খুব ফেমাস ওখানকার ওকে তো এটা মাথায় রাখবে আমি অলরেডি একটা ক্লাস করিয়েছিলাম ফেমাস ওই ফেস্টিভ্যালস গুলো নিয়ে ওয়েস্ট বেঙ্গলের আছে ইউটিউবে তোমরা দেখে নিতে পারো যদি লাগে তো আমি একটা ওভারঅল ক্লাস করে দিতে পারি মিক্সচার পুরোটা হ্যাঁ নেক্সট এগ হচ্ছে আচ্ছা নেক্সট এগোনোর আগে তোমরা যা যা এখানে ক্লাসেস করছো মেক শিওর তোমরা ফ্রি ক্লাসেসগুলো যেরকম এখানে করছো অ্যাপে আরও ভালো তোমরা ক্লাসেস করতে পারবে তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটার জন্য তোমাদেরকে আনাকাডেমির অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা পোজ দেখলাম ওকে আনাকাডেমির অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে স্নেহাবন কোডটা দিয়ে আর তারপর এখানে যতগুলো ফ্রি ক্লাসেস আছে তোমরা সব করতে পারবে যেরকম টেন্থ অফ মার্চে ফ্রি ক্লাস ফ্রি পরীক্ষা আছে সি এর এগারোই মার্চে তোমাদের সি স্যাট মানে ইংলিশ ম্যাথ রিজনিং পরীক্ষা আছে বারোই মার্চ সাবজেক্টের হিস্ট্রি সাবজেক্টের পরীক্ষা আছে টেস্ট সিরিজ তো এগুলো সব তোমরা পাচ্ছ এছাড়া যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ তিনটে নতুন ক্যাটাগরি হয়েছে এসএসসি ব্যাংক এসএসসি রেলওয়ে ব্যাংকিং আর ডাব্লিউবিপি তো যদি তোমরা এই তিনটা ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিচ্ছ না তোমরা পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত থার্টি পার্সেন্ট তো তোমরা অবশ্যই স্নেহা ওয়ান কোডটা দিয়ে সাবস্ক্রিপশন নেবে ব্যাঙ্কিংয়ে যদি তোমরা এক বছরের সাবস্ক্রিপশন নিচ্ছ এইটিন হান্ড্রেড অ্যামাউন্ট পড়বে ঠিক আছে কোড ইউজ করার পরে কয়েন থাকলে কয়েনও ইউজ করবে তোমরা আরো কমবে এসএসসি রেলওয়েতে তোমাদের এক বছরটা চার হাজার তিনশো কুড়ি এত কমে কোথাও সাবস্ক্রিপশন তোমরা পাবে না ঠিক আছে এক বছর তাও বলছি আর ডাব্লিউ বিপি জেনারেল কম্বাইনে চার হাজার তিনশো পঁয়ষট্টি তোমরা চাইলে কমেরও নিতে পারো তোমাদের উপরে তোমাদের প্রিপারেশন কিরকম আছে তোমরা ভালো বুঝবে আমি গাইড করে দিতে পারি যদি আমাকে জিজ্ঞাসা করো ঠিক আছে তো স্নেহা ওয়ান কোডটা ইউজ করবে আর তারপরে যত প্লাসের ক্লাসেস আছে না সব তোমরা করতে পারবে ওকে যেরকম এখন একটা নতুন ব্যাচ এসেছে ব্যাচ এম টু এটা মার্চের সেকেন্ড ব্যাচ ফাউন্ডেশন কোর্স নেক্সট ইয়ার যা যা প্রিলিমস মেন্স দেবে তাদের জন্য এটা ব্যাচটা স্টার্ট করা হয়েছে ওকে নাইনথ অফ মার্চ থেকে শুরু হচ্ছে মক টেস্টও তোমরা পেয়ে যাবে তোমরা যা যা এখানে ফ্রি ক্লাসেসগুলো করছো তোমরা এক প্লাসে সাবস্ক্রিপশন নিছো তোমরা প্লাসে ফুল লেন্থ মক টেস্টও পাচ্ছ ফ্রি মক টেস্টও আছে ফ্রি মক টেস্টের লেন্থ কম হয় তিরিশটা কুড়িটা কোশ্চেন থাকে ফুল লেন্থগুলো যেরকম হলে পরীক্ষাতে হলে তোমরা কোয়েশন পাবে একদম সেরকম তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছো ওকে বাকি যদি সাবস্ক্রিপশন নিচ্ছ অবশ্যই 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 কোড করবে কোড ইউজ করলে তোমরা জানো তোমরা যত ক্লাসেস গুলো কন্টিনিউ পাবে আর কন্টিনিউ তোমার ফ্রি ক্লাসেস প্লাস ক্লাসেস এগুলো সব পাবে চেষ্টা করবে এক বছর বা দু বছর নেওয়া আমি তো বলবো ডাব্লিউ জন্য দু বছর বেস্ট হয় কারণ কি এক বছর তো আর প্রিপারেশনে চলে যায় তারপর অপশনালও পড়তে হবে তো দু বছরটা বেস্ট হয় যদি লাগে যে এক বছর হয়ে যাবে তোমরা এক বছরে নিতে পারো ওকে বিকজ আমি এই জন্য তোমাদেরকে বলছি প্রচুর স্টুডেন্ট আছে যারা এক বছর নিয়ে আবার এক্সটেন্ড করছে বছর তো সেই জন্য তোমরা অ্যাটলিস্ট দু বছর নিও তারপর যদি লাগে তারপর তুমি ঘরে প্র্যাকটিস করো কোনো অসুবিধা নেই যা ডাব্লিউ বিপি কম্বাইনে সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য সেভেন্থ অফ মার্চ থেকে নতুন ইংলিশ আর ম্যাথস আর রিজনিংয়ের ব্যাচ শুরু হচ্ছে ডিসক্রিপটিভ ব্যাচ এটা ওকে এসআই মেন্সের জন্য সেম এখানেও স্নেহা ওয়ান কোড ইউজ করবে বাট মনে রাখো এখনো কিন্তু অফার আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু ডাব্লিউ বিপি ক্যাটাগরিতে আছে ডাব্লিউ এ নেই বাকি কম্বাইন নিতে চাইলে তোমরা কম্বাইনও নিতে পারো এক বছর আর ছ মাসের কোড ইউজ করতে ভুলবে না স্নেহা ওয়ান এসএসসি রেলওয়ের নতুন একটা ব্যাচ লঞ্চ হয়ে গেছে ফার্স্ট অফ মার্চ থেকে আর ব্যাংকিং এর নতুন ব্যাচ সেভেন্থ অফ মার্চ থেকে ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে প্রিলিমস টোয়েন্টি টোয়েন্টি টু এর জন্য ওকে ম্যাম আমি জানি ফার্স্ট টাইম এলাম অনেক কোয়েশ্চেন পারলেও বেটার প্রিপারেশন জিওগ্রাফি বেস্ট বুক কোনটা হবে ইজিতে লেখা

এটা গোদা মাহানদী আর গোদাবরীর মাঝখানে পড়ে আর সাম্ভার লেক রাজস্থানে আছে রাজস্থানে এটা স্যালিনিটি সব থেকে বেশি হাইয়েস্ট স্যালিনিটি সামভারে আর সব থেকে বড় স্যালাইন ওয়াটার লেকও সাম্বার ফর ডাব্লু বিস আই ডাব্লিউবিএসআই তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না ঠিক আছে ডব্লিউ বি এস আই ক্লাস নাইন টেনে তুমি যা পড়েছো সেখান থেকে তুমি পড়বে হ্যাঁ নো ডাউট ডেটাগুলো নতুন পড়বে তো সেটার জন্য তুমি যেকোনো একটা জিএস মানে জিকে একটা নর্মাল বই কেনো সেটাই তোমাদের চলে যাবে ঠিক আছে ডব্লিউ বি সি এস জন্য আমি বলবো কার্তিকচন্দ্র মন্ডল কিনবে বাংলা ভার্সন ইংলিশ ভার্সান কিনতে তুমি যদি লাগে ইংলিশে পড়বো তুমি ইংলিশ ভার্সান কেনো বাট অবশ্যই মনে রাখবে ইংলিশ ভার্সানে কোনো তুমি বই কেনে একটা দুটো কোশ্চেন আনসার এদিক ওদিক তোমরা ভুল পাবে ওটা হয় ওটা জেনারেলি সব বইতে হয় তো এটা তোমরা মাথায় রাখবে একটা জিনিস যে তোমাদেরকে ডাব্লু বিসিএস এর জন্য কার্তিক মণ্ডল পড়তে হবে ল্যাঙ্গুয়েজ ভালো বাংলা ইংলিশ দুটোটাই অ্যাভেলেবেল আছে ওকে বাকি যদি তুমি বলো যে না ম্যাম আমার আর একটা জিনিস বলবো তোমাদেরকে আমি বাই চান্স যদি তোমার লাগছে যে তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্রিপেয়ার আছে তুমি শুধু ইন্ডিয়ান জগ্রাফি ভালো করে পড়তে চাও এস এস সি রেলওয়ে কভার করবে তো সেখানে পেরিয়ার পাবলিকেশনে অরবিন্দ কুমারের একটা বই আসে সেটা পড়তে পারো খুব সুন্দর বই ঠিক আছে হ্যাঁ চলো নেক্সট এটাতে এগোচ্ছি এটা বলে দিলাম উলাল লেক কোথায় আছে উলাল লেক জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে ঝেলাম রিভার এখানে ডেল্টা বানায় ঝিলাম রিভার ঝেলাম কোথায় আছে ঝেলাম হচ্ছে ইন্দাস রিভার সিন্ধু রিভার ট্রিবিউটারি এটার বেদিক নেম কি বিতাস্তা ঠিক আছে ঝেলাম রিভার ডেল্টা বানাবে কোথায় ভুলারে ভুলারে আর আমরা কি পাবো ভুলারে আমরা পেয়ে যাব তুলবুল প্রজেক্ট কি পাবো তুলবুল প্রজেক্ট তুলবুর একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা আমরা উলার লেকে পাই ঠিক আছে উলার ইজ এ টেকটনিক লেক টেকটনিক মানে প্লেট মুভমেন্ট হয়েছে যখন পাহাড়ের ফর্মেশন হলো তখনই উলার লেকের ফরমেশন হয়েছে অ্যান্ড উলার ইজ এ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলের লেক ওকে তো এই চারটে পয়েন্ট মনে রাখবে হ্যাঁ কার্তিক চন্দ্রমণ্ডলের প্রচুর টেবিল ইগনোর দোস টেবিল কিন্তু আমি একটা জিনিস বলছি কার্তিক মণ্ডলে বাইন্ডিং খারাপ কার্তিক মন্ডলে প্রচুর টেবিল আছে বাট স্টিল থিওরেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ভালো আর তার সাথে তুমি সবকিছু এক পরপর পর পেয়ে যাবে খুব সুন্দর মানে আমি কার্তিক চন্দ্র এই জন্যে বলি কিছু এরকম জিনিস আছে যেটা তুমি বাকি বইতে পাবে না কার্তিক চন্দ্র বইতে পাবে তো সেই জন্যে আর যদি তুমি ডাব্লু বিসি দিও তো কার্তিক মন্ডল তোমাকে পড়তে হবেই তো টেবিলগুলোকে ইগনোর করো একটা দুটো টেবিল ইম্পর্ট্যান্ট আমি বলে দেবো আমি ক্লাসে যখন কার্কিচন্দ্র মন্ডল পড়িয়েছিলাম সেগুলো আমি বলেও দিয়েছি বাট সবগুলো কিন্তু না ঠিক আছে একটা দুটো টেবিল ইম্পর্টেন্ট হবে যেরকম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটা টেবিল আছে ওয়েটল্যান্ডের একটা টেবিল আছে ওইগুলো পড়তে হবে বাকি কোথায় কি লিটারেসি রেট কত কি ডাটা ওইগুলো পড়তে হবে না ঠিক আছে চ নেক্সট রে করছি আইল্যান্ড সবুজ দ্বীপ এস সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্টটা বলো কী হবে সবুজ দ্বীপ আইল্যান্ড কোথায় আছে হুগলি হাওড়া তো হচ্ছেই না ঠিক আছে বলো কি হবে এটা উত্তর সবুজ আইল্যান্ড সবুজ দ্বীপ ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল সবুজদ্বীপ কি হবে জলদি এটা তো সবাই জানবে হ্যাঁ আমি ভাবলাম যে তোদেরকে আমি একটুখানি কনফিউজ করব বা তোমরা কনফিউজ হলে না আমি হাওড়া হুগলি এই জন্য বললাম যারা তোরা ওদিকে না তাকাস বা ঠিকই উত্তর দিয়েছ না বউ সাউথ টোয়েন্টি ফোর হবে না সবুজদ্বীপ একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস যেটা হুগলিতে আছে কোথায় আছে হুগলিতে আছে মনে রাখবে হ্যাঁ গুপ্তি বলে একটা জায়গা আছে আমি কনফিউজ করছিলাম আরে এটা তো হবেই না বাট তোমরা ঠিকই ধরেছ একদম কারেক্ট গুপ্তি বলে ওখানে একটা জায়গা আছে সেখানে তোমরা পেয়ে যাবে সবুজদ্বীপ আইল্যান্ড ওকে সবুজ ওই হুগলি রিভারটা গেছে ওখান থেকে হ্যাঁ এটা ডাব্লিউ বিসিএস এর ফেভারেট কোয়েশ্চেন আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পরে আসে বিকজ আমাদের মাথায় মানে স্টুডেন্টদের মাথায় এটাই সবসময় ফিট থাকবে যে আইল্যান্ড মানে সাউথ টোয়েন্টি ফোর পারগানাস বাট নো সবুজ দ্বীপ হুগলিতে আছে গুপ্তিপাড়ার কাছে ওকে হ্যাঁ মাঝে মাঝে আমি এরকম করে স্ক্যাম করে দিই ওকে এটা হুগলি ওখানে একটা ইমামবাড়া আছে সবুজদ্বীপ এইটার নাম পড়েছে পুরো গ্রিন কভার বলে ওটার নাম সবুজদ্বীপ পড়েছে ইমামবাড়া আছে হুগলিতে তো আমরা জানি চুচুরা কাছে কত ইমামবাড়া আছে তো সেখানে ওটা আমরা পেয়ে যাব ওকে চলে নেক্সট क्वेश्चन है একদম জলের মাঝখানে পুরো একদম গ্রিনারি একটা জায়গা সেজন্য সবুজদ্বীপ আচ্ছা দা টোটাল নাম্বার অফ ব্লক আন্ডার সুন্দরবন জুরিসডিকশন তো সুন্দরবন জুরিসডিকশনের আন্ডারে কতগুলো ব্লক আছে টোটাল নাম্বার অফ ব্লক আন্ডার সুন্দরবন জুরিসডিকশন বল কি হবে কতগুলো ব্লক ওই যে হয় না নামখানা আছে কাকদ্বীপ আছে ঠিক আছে ক্যানিং আমার তো ঠিক নামগুলো জানা নেই যারা ওইদিকে যান তারা জানবে ক্যানিং আছে জয়নগর জয়নগরের মোয়া খুব फेमस না 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 ছি 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 বাবু আচ্ছা এবার আমি বলে দিচ্ছি তেরোটা তেরোটা টোটাল কতগুলো পড়বে তেরোটা ব্লক পড়বে একটুখানি এগুলো তোমরা মাথায় রেখে যাও আজ অব্দি এরকম প্রশ্ন আসেনি ডাব্লু এ বাট এলেও আসতে পারে ঠিক আছে তেরোটা ব্লক আছে ওই যে ঠাকুরপুকুর মহেশতলা বজবজ ক্যানিং জয়নগর আর কি কি সব নাম আমি বললাম ভুলেও গেলাম তো সেইগুলোকে নিয়ে টোটাল তেরোটা পড়বে তেরোটা ডিভিশন আছে ওকে তেরোটা বারুইপুর আলিপুর শ্রদ্ধা কুড়িয়া চলো নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ রিভার ফলস ইন বে অফ বেঙ্গল তো এর মধ্যে কোন রিভারগুলো বে অফ বেঙ্গলে যায় আচ্ছা গঙ্গা ব্রহ্মপুত্র হুগলি গঙ্গা যমুনা গোদাবরী গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা গন্ডক গন্ডক যাচ্ছে না বেরিয়ে গেল যমুনা যাচ্ছে না যমুনা যাচ্ছে না ঠিক আছে তাহলে কি করবে গঙ্গা ব্রহ্মপুত্র হুগলি এবার ম্যাম গঙ্গা তো যাচ্ছে না ওটা তো হুগলি নাম নিয়ে যাচ্ছে তো ইন জেনারেল ওটা দিয়ে দেওয়া হয়েছে ওকে হ্যাঁ গোসাবা বাসন্তী হ্যাঁ নামখানা হ্যাঁ প্রচুর আছে প্রচুর আছে এই তো সে জায়গার মানুষ ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আমি কি করে ভুলবো ঠিক আছে তো সেখানকার মানুষরা তেরোটা আছে আগেরটা থেকে মনে রাখবে আর এখানে গঙ্গা ব্রহ্মপুত্রা হুগলি হবে এছাড়া মহানদী সুবর্ণরেখা আছে গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলো সব বে অফ বেঙ্গলে যায় ঠিক আছে নেক্সট এগোচ্ছি হুসেন সাগর লেক ইজ লোকেটেড ইন হুসেন সাগর লেক কোথায় আছে ঝটপট অ্যান্সার দাও হ্যাঁ মেঘনা হুগলি একদম Husan Sagal Lake is located in

জল প্রোভাইড করার জন্য ওকে হোসেন সাগর লেক নেক্সট কোয়েশন দ্য ডিস্ট্রিক্ট হুগলি ইজ আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল পাঁচটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে ঠিক আছে পাঁচটার মধ্যে কি কি আছে জলপাইগুড়ি ডিভিশন ওপরে পাঁচটা ডিস্ট্রিক্ট চলে আসবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আর ঝাড়গ্রাম ঠিক আছে ওটা সরি ওটা সরি কী বলছি আমি ওটা জলপাইগুড়ি ঝাড়গ্রাম না জলপাইগুড়ি তো এই পাঁচটাকে নিয়ে জলপাইগুড়ি ডিভিশন সেকেন্ড আমাদের হয়ে যাবে দ্যাট ইজ মালদা ডিভিশন যেটার মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদ আসবে এটা মালদা ডিভিশন তারপর আমরা চলে আসবো বর্ধমান ডিভিশন বর্ধমান ডিভিশনে বীরভূম চলে আসবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হ্যাঁ এটা কি বলেছিল কোশ্চেনটা হুগলি ভেরি গুড ভেরি গুড আর একটা চলে আসবে হুগলি আর একটা চলে আসবে আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর ডিভিশন মেদিনীপুর ডিভিশনে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই পাঁচটা আসবে আর বাকি যে রিমেনিংগুলো রইল কলকাতা হাবড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচটা চলে আসবে আমাদের প্রেসিডেন্সি ডিভিশনে তো হুগলির কথা উঠেছে তো হুগলি কোন ডিভিশনে আসবে প্রেসিডেন্স বর্ধমান ডিভিশন ঠিক আছে ভেরি গুড হুগলি বর্ধমান ডিভিশনে আসবে ঠিক আছে মনে রাখবে এটা আমি সবই বলে দিলাম তেইশটা ডিস্ট্রিক্ট হুর হুর করে বলে দিয়েছি চলো নেক্সট কোয়েশ্চেন কনকান কোস স্ট্রেচেস ফ্রম গোয়া টু কোচি কোচি কোথায় আছে কেরালাতে আছে তো কনকান কোস তো কেরালা যায়নি কেরালাতে তো মালাবার কোস্ট আছে গোয়া টু বম্বে গোয়া টু দামন গোয়া টু দিউ গোয়া অ্যান্ড দিউ বলো কি হবে বলো এটার উত্তর কি হবে কনকন কোস্ট ভেরি গুড ভেরি গুড দামান টু গোয়া দিউ করতে যায় না দামন টু গোয়া হবে দামান টু গোয়া হচ্ছে আমাদের কনকন কোস্টা পুরো দাম মাঝখানে মুম্বাই পরে যায় দিউ আরও উপরে আছে ক্লিয়ার হ্যাঁ কি করেছিস দেখি এই না বোম্বে টু গোয়া বোম্বে মাঝখানে মানে এরকম পড়বে দামান গোয়া তার মাঝখানে কথা একটা মুম্বাই পড়ে যায় তো দমন টু গোয়া পুরোটা তো তুমি যদি মুম্বাই গোয়া বলছো ভুল কিছু না বা তুমি আধা জিনিস বলছো বুঝতে পারলে তুমি এটুকুই বললে তুমি আধা বলছো আমাজকে পুরোটা বলতে হবে দমন টু গোয়া ঠিক আছে হ্যাঁ கரெক্ট সো নেক্সট क्वेश्चन অ্যামাং দা কন্টিনেন্টাল শেলফ হুইচ ইজ ওয়াইডার সবথেকে চড়া কন্টিনেন্টাল শেল্ফ কোনটা আচ্ছা কন্টিনেন্টাল শেলফ মানে আগে বুঝিয়ে দি ভবে নাও তুমি দিঘা গেছো ঠিক আছে তুমি দীঘা গেছো বা তুমি পুরী গেছো হ্যাঁ এবার পুরীতে যখন তুমি সমুদ্রতে নামছো না তুমি ইচ্ছা করো আমি সমুদ্রতে নেমে হেটে 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 আমি চলে যাব কোথায় মানে জলের মধ্যে হেঁটে আমি আন্দামান যেতে চাই ঠিক আছে পুরী থেকে তুমি যেতে চাইছো ঠিক আছে তো তুমি যখন জলের নিচে নামছো ক্লিয়ার তো তুমি একটা লেভেল অবধি তুমি এরকম করে সোজা মাটিটা পাবে যেখানে তুমি হেটে 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 হেঁটে চলে যাবে ওকে বাট একটা সার্টেন লিমিটের পর না ওই মাটিটা না ডেপটা বাড়তে থাকবে ক্লিয়ার তো যখন ডেপটা বাড়ছে মানে স্লোপটা যখন বাড়ছে সেটাকে আমরা বলি কন্টিনেন্টাল স্লোপ ক্লিয়ার আর যেখানে তুমি হেঁটে হেঁটে যেতে পারছো সেই জায়গাটাকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ মানে ল্যান্ডে সেই জায়গাটা যেটা জলের নিচে আছে ক্লিয়ার হয়েছে দেখো বোঝা গেছে তো সেটাকে আমরা কন্টিনেন্টাল শেলফ ভেবে বলবো ভেবে না এটা ল্যান্ড এটা ল্যান্ড আর এখানে পুরোটা জল আছে এই এই জলের নিচের অঞ্চলটা আমরা কন্টিনেন্টাল কন্টিনেন্টাল দিস ইজ ঠিক আছে এবার এখান থেকে আরো যদি এগিয়ে যাই তো এখানে বেড়ে গেল তো এটাকে আমরা কন্টিনেন্টাল স্লোপ বলবো তো সেলফ কাল চড়া তো সেটা হয়ে যাবে কোরোমান্ডল কোস্ট নো ইট ইজ কোরোমন্ডল কোস সব থেকে বেশি চড়া সেলফ হচ্ছে কোরোমান্ডল কোস্ট বুঝতে পারলে চলো গুড

কোনো পাহাড়ের মাঝখানে যদি গ্যাপ হয় না সেটাকে আমরা হুম ভেরি গুড ভেরি গুড পালফাস পাল ঘাট সেটাকে আমরা ঘাট বলি যদি ভেবে না একটা পাহাড় আছে পাহাড়ের মাঝখানে একটা গ্যাপ আছে তো সেই গ্যাপটা আমাদেরকে কি করতে বাধ্য করছে সেখান থেকে একটা রাস্তা বানাতে বাধ্য করছে বিকজ যেখানে পাহাড় আছে নিশ্চয়ই আমরা পাহাড়ের ওপরে উঠবো আর নামবো না যেখানে গ্যাপ আছে সেখান থেকেই আমরা যাব সেখানে পাসেস তৈরি হবে রাস্তা তৈরি হবে তো সেই পাসেসগুলোকে বলা হয় ঘাট গ্যাপ মানে ঘাট ওকে যেগুলো আছে ভোরঘাট কোথায় আছে ভোরঘাট আমাদের দুটোই আমাদের মুম্বাইতেই মানে মহারাষ্ট্রতেই পড়বে মনে রাখবে থালঘাট থালঘাট হচ্ছে বোম্বে টু নাসিক আর ভোরঘাট হচ্ছে মুম্বাই টু পুনে ঠিক আছে হম আর খানোয়াঘাট তার মাঝখানে মহারাষ্ট্র ওয়েস্টার্ন ঘাটে পড়ে ওয়াইডেস কোনটা ওয়াইডেস ইস পালঘাট 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 ওকে পালঘাট মনে রাখবে এটা পালঘাট আচ্ছা পালঘাট কোথায় আছে বলে দিই একটুখানি আহ কেরেলা তামিলনাডুকে মানে কানেক্ট করে ওকে কেরালা তামিলনাডু ভোরঘাট মুম্বাই পুনে বলেই দিলাম আর থালঘাট মুম্বাই নাসিক বললাম আচ্ছা খানবা ঘাট সেটা সেই ঘাট যেখান থেকে তাপ্তি রিভার বেরোয় ওকে ওয়েস্টার্ন ঘাটেই আছে খানওয়াঘাট ওয়েস্ট ওখান থেকে তাপ্তি রিভার বা তাপি রিভার যেটাকে আমরা বলি সেটা এখান থেকে ক্রস করে সব থেকে ওয়াইডেস্ট হচ্ছে পালঘাট ওয়েস্টার্ন ঘাট আর আন্নামালাই রেঞ্জের মাঝখানে পাবো ক্লিয়ার ভেরি গুড কেরালা কোচি দ্য পার্টিস অফ ডিসপিউট রিগার্ডিং দ্য শেয়ারিং অফ কাবেরি ওয়াটার আর তো কাবেরি ওয়াটারে যে জলটা শেয়ার হয় সে ডিসপিউটটা কোন স্টেটের মধ্যে আছে আন্ধ্রপ্রদেশ হবে না বিকজ কাবেরি আন্ধ্রপ্রদেশ থেকে যাচ্ছে না তো আন্ধ্রপ্রদেশ তিনটে অপশানে আছে বেরিয়ে গেল অ্যান্সার এখানে কি হবে তামিলনাড়ু কর্ণাটকা কেরালা এছাড়া আরেকটা স্টেট আছে দ্যাট ইজ পুডুচেরি একটা ইউনিয়ন টেরিটারি বাট মনে রাখবে এই চার জায়গাতে ঝামেলা হচ্ছে কাবেরি জলটা নিয়ে সবসময় কর্ণাটকা তামিলনাড়ু তো হয় বাট তার সাথে কেরালা পুডুচেরিও ঝামেলা করে কারণ হচ্ছে তারাও জলটা শেয়ার করে বলে ওকে হ্যাঁ ভেরি গুড চলো নেক্সট কোয়েশ্চেন এগোচ্ছি হিমালয়াজ তো আরাকা নিয়মা হিমালয়াসের এক্সটেনশন কোথায় নর্থ ইস্ট নর্থ ইস্ট থেকে যেটা মায়ানমারে চলে গেছে না সেটাকে আমরা আরাকানিয়মা বলি তো অ্যান্সার এখানে কি হয়ে যাবে মায়ানমার কি হবে মায়ানমার ভেরি গুড

বোলপুর টাইন ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ উইচ রিভার এইটা পারবে এটা এটা সবাই পারবে আই নো দিস চ এটা আনসার দাও বোলপুর টাউন ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ উইচ রিভার ভেরি গুড বোলপুর কি বললে কপাই চলবে কোনো অসুবিধা নেই বাট একটা জিনিস বলছি কপাইর সাথে অজয় রিভারটা মাথায় রাখবে ঠিক আছে কপাই বলছে কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ কপাই প্লাস অজয় দুটোই রিভার আছে কপাই প্লাস অজয় দামোদর দুর্গাপুর থেকে গেছে ভাগীরথী মুর্শিদাবাদ থেকে গেছে আর দ্বারকা আছে নিচের দিকটা ওপরের দিকটা ঠিক আছে হ্যাঁ সোনাঝুরি হাট কপাই নদীর ধারে ফুল মুন নাইটে বেলা শেষ ও বাবা তো মানে হা আচ্ছা আরেকটা জিনিস বলছি কপাই আরেকটা নাম আছে ইট ইজ অলসো নোন অ্যাজ সাল রিভার এটাকে আমরা সাল রিভারও বলি মাথায় রাখবে এটা আমি দুই কিছুদিন আগে এটা দেখেছিলাম আর এটা হচ্ছে বককেশ্বর যে নদীটা আছে না তার ট্রিবিউটারি ট্রিবিউটারি অফ বককেশ্বর লিখে দিচ্ছি ট্রিবিউটারি অফ বক্কেশ্বর ক্লিয়ো হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ হয়েছে হয়েছে আমি বুঝে গেছি তোমরা মুভি দেখেছো বেলা শেষে নেক্সট দ্য স্টেট হ্যাভিং দ্য লার্জেস্ট বাউন্ডারি উইথ বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সাথে যদি জিজ্ঞাসা করে কোন কান্ট্রি থেকে লম্বা বর্ডার শেয়ার করে তখন ওটা হয়ে যাবে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের সাথে টু টু সেভেন টু কিলোমিটার ডিসপিউটেড এরিয়া নিয়ে বাট এখানে স্টেট বলেছে তো স্টেট আনসার কী হয়ে যাবে ঝাড়খণ্ড রাউন্ডে আমরা পাঁচশো কিলোমিটার পড়বো বাট পাঁচশো সতেরো কিলোমিটার আছে এটা হ্যাঁ ঝাড়খণ্ড একদম কারেক্ট ওকে চলো এটা ছিল পুরো আজকে ক্লাস সেট নাম্বার ফাইভ করে নিয়েছি কালকে আমরা সেট নাম্বার সিক্স করবো তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে একটু একটুখানি যাবো কারেন্ট অ্যাফেয়ার্স একটু পিছিয়ে আছে সেটা করে নিয়ে আসবো আমরা এগিয়ে কালকে সকাল এগারোটার সময় জিওগ্রাফি সেট করবো আমরা অবশ্যই জয়েন করবে নতুন বই থেকে নতুন কোয়েশ্চেন্স করাচ্ছি তো খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে কালকে তো জয়েন করবে আর সন্ধে সাতটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি রিভিশন করবো আমরা ওকে তো দুটো ক্লাস কালকে স্পেশাল আছে আর আজকে প্লাস ক্লাস আছে দুপুর তিনটে যদি প্লাসে সাবস্ক্রিপশন থাকে অবশ্যই জয়েন করবো আজকে আমি ওয়ার্ল্ড জিওগ্রাফি করাবো ওখান থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রচুর কোয়েশ্চেন আর এগারো তারিখে পুরোডিউল তো যদি থাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে সাথে আর হ্যাঁ এই বইটা প্র্যাকটিস সেপ্টেম্বর থেকে করাচ্ছি ওকে চলো এন্ড করবো আজকে ক্লাস যদি সাবস্ক্রিপশন নিচ্ছ মেক শিওর তোমরা ইউজ কি করবে কোড স্নেহাভান কিছু অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে আন অ্যাকাডেমির অ্যাপে যখন আমি স্পেশাল ক্লাস নেবো সেখানে বলতে পারো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করনি কোড চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর আন একাডেমির অ্যাপ যদি এখনো ইনস্টল করনি স্নেহা কোর্ট কোডটা থেকে ইনস্টল করে নাও বাকি যদি আজকে কন্টেন্টে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট থাকে সেটাও তোমরা অবশ্যই কমপ্লেন্ট করতে পারো তোমাদের যা যা ইস্যু আছে সেটা তোমরা কমপ্লেন্ট করতে পারো বাগ বাউন্টির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো থ্যাঙ্ক ইউ এভরি ওয়ান টেক কেয়ার কালকে আবার দেখা হবে স্পেশাল ক্লাসে এগারোটার সময় আর ইউটিউব ক্লাস আছে একটার সময় বাট হ্যাঁ যদি প্লাস সাবস্ক্রিপশন থাকে তো তিনটের ক্লাসটা ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাসটা অবশ্যই জয়েন করবে থ্যাঙ্ক ইউ এভরি ওয়ান টাটা